দেখুন রাজনৈতিক স্বাধীনতা সকলের আছে আর সংবিধানে এই অধিকার সকলের আছে যে আমরা আমাদের মত প্রকাশ করব সেই জায়গাটা অন্য অধিকার নেই মৌলিক অধিকারের মধ্যে হেমতাবাদ বাইশ নং মন্ডলের উদ্যোগে সমসপুরে আমাদের পথসভা ছিল শুধু সমসপুরে নয় বিভিন্ন স্থানে আমাদের তিনটে স্থানে ঠাকুরবাড়ি দেহচি মোড় এবং সমসপুর এই তিনটে জায়গায় আমাদের যে স্ট্রিট কর্নার বা পথসভা হওয়ার কথা ছিল সেই মোতাবেক ঠিক আমরা তিন ঘটিকায় করে আমাদের পথসভা শুরু করি আমাদের দলীয় কর্মীরা সেখানে উপস্থিত থাকেন এবং বক্তারা যখন বক্তব্য শুরু করে তখন তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতিরা যাদের আমরা নাম ধরেও চিনি তারা আমাদের সেই পথসভা এসে অকথ্যে আমাদের মাইক খুলে নেয় এবং আমাদের বলতে বাধা দেওয়া হয় এক কথায় যে আমাদের সংবিধানে মৌলিক অধিকার যে বলার অধিকার বাকস্বাধীনতা স্বাধীনতা সেটা পুরোপুরি কেড়ে নেয় এই রাজ্য সরকার যে তাদের নেতাদের বা নেতৃত্বদের যে অনুপ্রেরণা দিয়েছে সেখান থেকে পরিষ্কার বোঝা যায় যে তাদের কৃষ্টি সংস্কৃতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো বা বিরোধী দলগুলো তাদের বাক স্বাধীনতা থাকবে না সেই জায়গার থেকে আজকে তার নমুনা আমরা পেলাম আমরা ভারতীয় জনতা পার্টি হেমতাবাদ বাইশ নম্বর মণ্ডলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীতে এই প্রতিকারের জন্য আমরা হেমতাবাদ প্রশাসনের দ্বারস্থ হব যদি প্রতিকার আমরা না পাই তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নাম দি ধন্যবাদ জয় হিন্দি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে যে খবরে ঢুকলাম এই ভিডিওটি হচ্ছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার সমাজপুর এলাকার একটা পথসভা হচ্ছিল সেখানে দেখতেই পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা একবারে হুমড়ি এসে খেয়ে পড়লেন এবং সেই পথসভাতে বাধা দান করলেন এবং যেটা অভিযোগ আপনারা শুনছিলেন যে মাইক পর্যন্ত খুলে নেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে এটাই কি গণতান্ত্রিক লড়াই তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি গুন্ডামি করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গণতান্ত্রিকভাবে এটাই কি গণতান্ত্রিকভাবে রুখে দাঁড়াচ্ছেন তার নিচুতলার নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসের উন্নয়ন যে কার্ড রিপোর্ট কার্ড যেটা প্রকাশ করেছেন রিপোর্ট কার্ড হাতে নিয়ে বলছেন বিজেপির নেতাকর্মীদেরকে যে আপনারা ভুল বক্তব্য রাখছেন লিগাল বক্তব্য রাখুন এই রিপোর্ট কার্ড দেখে বক্তব্য রাখুন এই খতিয়ান দেখে বক্তব্য রাখুন অর্থাৎ এই যে রিপোর্ট কার্ডে যা যা লেখা হয়েছে সেগুলো নিয়ে বক্তব্য রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলে যে যার প্রতিশ্রুতি দেয় কেউ যা খতিয়ান নিয়ে কথা বলে তার পাল্টা তার পাল্টা কিছু থাকলে তারও বলার জায়গা রয়েছে তারাও সভা করে বক্তব্য রেখে বলতে পারেন যে সমস্পুরের এই বক্তা ভুল বক্তব্য দিচ্ছেন তারা ওইখানে একদিন পর সভা করতে পারেন প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে সুতরাং সেই জায়গাতে না গিয়ে একেবারে সরাসরি মঞ্চে এসে বা পথসভা করছেন চেয়ার টেবিলের সামনে এসে মাইক খুলে নেওয়া হুমকি দেওয়া টেবিল চাপড়ানো এবং এই যে যে ধরনের বাধা দান হচ্ছে এটাই কি গণতান্ত্রিক লড়াই এটাই এই গণতন্ত্রের কথা কি বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারা যখন বিরোধী দলের গুন্ডামি নিয়ে প্রশ্ন তুলছেন তখন এটা কি হচ্ছে এটা কি ভদ্রতা এটাও কি গুন্ডামি নয় অন্য দলের যে কোনো দল এক্স ওয়াইজেড যদি তারা বিরোধী পক্ষ হয় তারা তাদের মতো মত প্রকাশ করবে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আপনারাও মত প্রকাশ করতে পারেন কিন্তু তার মানে কি কারোর মত প্রকাশে বাধা দেওয়া এইভাবে মাইক খুলে নেওয়া হই হৈ করা রিপোর্ট কার্ড দিয়ে টেবিল চাপড়ো এই হচ্ছে উন্নয়নের খতিয়ান উন্নয়নের যে রিপোর্ট কার্ড তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে সেটা নিয়েই তো অনেক প্রশ্ন আছে যে তারা তাদের উন্নয়ন বলে যেগুলো চালাচ্ছে তাতে কেন্দ্র সরকারের ফান্ড রয়েছে সেগুলোকে চেপে দেওয়া হয়েছে জব কার্ড থেকে শুরু করে বাংলা আবাস যোজনা বাংলা সড়ক যোজনা কেন্দ্রীয় প্রজেক্টের যেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা জব কার্ডের টাকা সেই কাজ সেগুলোকেও তো তাদের রিপোর্ট কার্ডে প্রকাশ করে রেখেছেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে যাই হোক সেটা অন্য প্রশ্ন কিন্তু যদি মনে হয় আমার কাছে যেটা বক্তব্য যে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে বিজেপির লোকজন পথসভাতে এমন বক্তব্য দিচ্ছেন তার কোনো ভিত্তি নেই তো তারাও তো পরের দিন তার কাউন্টার করবেন পথসভার মধ্য দিয়ে প্রেসের মাধ্যমে তার মানে কি তাদের সভাকে বন্ধ করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন তিনশো ট্রেনে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে চলে এসছেন তিনশো ট্রেনে পরিযায়ী শ্রমিক কত আসতে পারে ভাড়া করেছেন বলছেন সব জায়গাতে আমরা দেখছিলাম সাড়ে তিন লাখের মতো এদিকে বলছেন কুড়ি লাখ পরিযায়ী শ্রমিক বাকিরা এলেন কিসে তাহলে তারও তো তথ্য নিয়ে প্রশ্ন উঠবে তার মানে কি সেখানে বিজেপির লোকেরা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইকটা কেড়ে নিয়েছেন যদি নিতেন কখনো কেউ কোন দল বিরোধী দল সেটা কি ভালো লাগতো তাদের ভালো লাগতো তাহলে তারা কেন সরাসরি বাধা দিচ্ছেন তবে বিজেপি নেতা একটা কথা বলছিলেন বক্তব্য রাখার সময় আসলে একটা অনুপ্রেরণা এমন এমন কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে বা নেত্রীর তরফ থেকে সেই কথায় অনুপ্রাণিত হয়ে এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলছে নিচুতলার কর্মীরা আমরা এই ধরনের একটা অনুপ্রেরণার কিনা আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো যে বক্তব্যটা বিভিন্ন জায়গাতেই তিনি বলছেন আমি একবার সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাতে চাই যে বিজেপি ওই নেতা এটাই বলছেন বা আপনারাই বা কি মনে করবেন যে এই ধরনের বক্তব্য শোনার পর কি হতে পারে নিচু তলায় তার প্রতিফলন কি এইগুলো ঘটছে আপনারা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকাশ্য সবাই বক্তব্য বেশি অনুরোধ আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে কি তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা নিচু তলায় আছেন যারা মধ্যতলায় আছেন লিডারদের লিডারদের মতো করতে দিন কিন্তু দায়িত্ব নিন দলের আজকে তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা আপনাদের দায়িত্ব নিতে হবে মধ্য তলার কর্মীদের দায়িত্ব নিতে হবে আপনারাই চৌত্রিশ বছর লড়াই করেছেন আর বিজেপির গুন্ডাগিরির কাছে ভয় না পেয়ে আমি চাই আমার ছাত্র যৌবন রুখে দাঁড়াবে আমার মা বোনেরা রুখে দাঁড়াবে আমার বঙ্গ জননীরা রুখে দাঁড়াবে আমার কৃষক শ্রমিক রুখে দাঁড়াবে আমার সমস্ত মা ভাই বোনেরা দল বেঁধে রুখে দাঁড়াবেন দেখছেন তো রুখে দাঁড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী নিচু কর্মীরা মধ্যতলার কর্মীরা রুখে দাঁড়াচ্ছেন এইভাবে রুখে দাঁড়ানোর কথা কি বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তো অনেক কথায় বলছেন যে বিজেপি গুন্ডামি করছে এটা কি করছে এটা কারা গুন্ডামি করছে বিজেপি তো এখানে পথসভা করছিল সেখানে কারা এসে গুন্ডামি করছে এটাই রুখে দাঁড়ানোর কথা এইভাবে রুখে দাঁড়ানোর কথা এটা কি তিনি বলার চেষ্টা করেছেন আর তিনি যা বলছেন তার প্রতিফলন গ্রাম বাংলায় গ্রাম অঞ্চলে তিনি বলছেন নিচুতলার কর্মীরা নিচুতলার কর্মীদের একটা ছবি তো দেখাচ্ছি আজকে আমরা কি অবস্থা নিচুতলায় একটা মানুষ তার মত প্রকাশ করবে সরকারের সমালোচনা করতে পারে শাসক দলের সমালোচনা করতে পারে তার মানে সেখানে এসে টেবিল চাপড়ানো এটাই রুখে দাঁড়ানো এইভাবে রুখে দাঁড়ানো এটা গণতান্ত্রিক লড়াই আমরা জানি না দর্শক সুপ্রিমো যা বলছেন আর তার প্রতিফলন যেভাবে ঘটছে গ্রাম বাংলায় শুধু এই ঘটনা নয় আমরা বিভিন্ন জায়গায় দেখছি মারধরের ধরের ঘটনা পিটিএ খুনের অভিযোগের পর্যন্ত ঘটনা মিথ্যা এই যেইভাবে একটা পর একটা ঘটনা ঘটছে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মন্তব্য করছেন যদি এইভাবে চলতে থাকে বিভিন্ন জায়গায় এই রুখে দাঁড়ানো এইভাবে আর যদি পাল্টা শুরু হয়ে যায় তার জেরে কত অশান্তি ঘটতে পারে যেভাবে ঘটছে এবং এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে অনুমান করতে পারছেন কি করা উচিত এই জায়গা থেকে আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরে মানে একবার বজায় রাখার জন্য দর্শক নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে